হয়তো গিয়ে অথবা কাউকে স্যাংশন দিয়ে আমাদের যে লক্ষ্য আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা একটি শাসনতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার এই সরকার আগামী দিনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে সেই স্বাধীন নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে আর আওয়ামী লীগ সহ সকল নেতা ও সকল সংগঠনের সহযোগী সংগঠনের ভক্তিপ্রতিমী সংগঠনের নেতা কর্মীরা আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পাশে আছি এদেশের ১৬ কোটি মানুষের পাশে থেকে ১৬ কোটি মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে যদি কোন ষড়যন্ত্রকারী অপরাজনীতি অথবা কোন জঙ্গিবাদী গোষ্ঠী অথবা সে যেই হোক না কেন আমরা কাউকে পরোয়া করি না আমরা আমাদের গণতন্ত্র আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদের সংবিধানের পবিত্রতা আমরা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব এটাই বুঝিবাদর্শের সৈনিকদের লক্ষ্য এবং স্বপ্ন প্রিয় বন্ধুরা আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে বলে যেতে চাই এখনো যারা সন্ত্রাসের পথে হাতে যারা যে কোনো সময় যে ধরনের সন্ত্রাস যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেওয়ার পায় তারা করছে তারা পদযাত্রা পথযাত্রা থেকে আরম্ভ করে কালো পতাকা মিছিল অনেক কিছু করে তাদের সব যাত্রার শেষ হবে বলে আমরা মনে করি তারা এখন তারা বলছে যে সেপ্টেম্বরে নয় অক্টোবরেই তারা আন্দোলন করে বাংলাদেশের গণমানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে আমরা বলতে চাই আমাদের সরকার জনগণের সরকার শেখ হাসিনার পায়ের তলায় মাটি আছে দেশের ১৬ কোটি মানুষের সমর্থন দোয়া আছে সুতরাং শেখ হাসিনার সরকারকে তোমরা চাইলেই কিছু করতে পারো না বিগত ১৪ বছর আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছে তোমরা কি চাও তোমরা কি করো কি করতে পারে পারো তোমাদের সামর্থ্য এবং অতীতের কর্মকাণ্ড দুর্নীতি লুটতরাজ মানুষ পুড়িয়ে মারা আর সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে আমাদের জাতির কতভাবে বাঙালি জাতির ভিতরে বিভক্ত দ্বিধা বিভক্ত ত্রিধা বিভক্ত করে তোমরা ওই সাম্প্রদায়িক গোষ্ঠীকে ব্যবহার করেছো তোমরা বাংলা ভাইয়ের অস্তিত্ব বাংলা ভাইকে রাজনীতির মাঠে এনে ব্যবহার করেছো তোমরা শায়েখ আব্দুর রহমান মুক্তি হান্নানদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছো তোমরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছো তোমরা আমাদের প্রিয় নেত্রী নারী নেত্রী আইভি রহমান সহ আমাদের ২২ জন নেতা কর্মীকে তোমরা নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে হত্যা করেছো আমাদের শত শত নেতা কর্মী তোমাদের অত্যাচারে তোমাদের গ্রেনেড হামলায় তোমাদের সিরিজ বোমা হামলায় বাংলাদেশ কেঁপে উঠেছে বাংলাদেশের রক্তের গঙ্গা বয়ে বেরিয়েছে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুণ্ঠন করে নারী শিশু যুবক মসজিদের ইমাম পর্যন্ত থেকে আরম্ভ করে মন্দিরের পুরোহিত চার্চ ফাদার কাউকেই তোমরা রেহাই দাও নাই তোমরা তোমাদের অতীতের কর্মকাণ্ড থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করো না তোমরা আবারও বাংলাদেশে সন্ত্রাসে রাজত্ব কায়েম করতে চাও খুনিদের রাজনীতি খুনিদের রাজত্ব কায়েম করতে চাও আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের সন্তান দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমরা বলতে চাই আমরা যতদিন বেঁচে আছি আমরা জনগণের স্বার্থে গণতন্ত্রের সাথে বাংলার মানুষের সাথে স্বার্থে আমরা রাজপথে আছি মাঠে ময়দানে জনতার আদালতে জনতার সামনে আমরা আছি আমরা থাকব আমরা বলতে চাই কিভাবে আন্দোলন সংগ্রাম করে লড়াই করে সফল হতে হয় আমরা জানি আমরা আন্দোলনের সংগ্রামে আমরা চ্যাম্পিয়ন
আমরা সন্ত্রাসীদের মোকাবেলা করতে জানি, আমরা জঙ্গিবাদদের কিভাবে মোকাবেলা করতে হয় আমরা জানি। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়েছে, বাংলাদেশ এখন আর সন্ত্রাসীদের জঙ্গিবাদীদের অভয়ারণ্য নয়। এই বাংলাকে যারা ধ্বংস করতে চায়, বিএনপি জামাত, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশকে আফগানিস্তানের মতো তালেবানি শাসন কায়েম করতে চায়। আর এই কায়দের শাসন কায়েম করার জন্য যে শক্তি এই বিএনপি জামাতিদেরকে সমর্থন দেখ না কেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে যে আমার সন্তানকেও যদি স্যাংশন দেয়, তার সম্পত্তি ব্যবসা যদি স্যাংশন দেওয়া হয়, তাতেও আমি পরোয়া করি না। আমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলার মানুষের গণতন্ত্রের জন্য আমি লড়াই সংগ্রাম করে যাব। প্রিয় বন্ধুরা, তাই আমরা স্যাংশনকে পরোয়া করি না, আমরা বাংলাদেশের মানুষকে সম্মান করতে জানি, আমরা বাংলাদেশের মানুষকে ভয় পাই, আমরা বাংলাদেশের মানুষের সমর্থন চাই, আমরা বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আমাদের শক্তি, আমাদের ভরসা বাংলার জনগণ, বাংলার জনগণের সমর্থন। আমাদের কোনো বিদেশি প্রভুর প্রয়োজন নেই, আমরা কারো কাছে দাসখাত দিয়ে আমাদের এই বাংলাদেশকে কারো কাছে আমরা জিম্মি করতে পারি না, কাউকে আমরা বাংলাদেশকে কারো কাছে ইজারা দিতে চাইব না, ইজারা দিতে চাই না, ইজারা দিতে আমরা পারব না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা সে কথা বারবার স্পষ্ট করে বলে দিয়েছে, আমরা জনগণের সমর্থন দিয়ে